হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য আমার কাছে আজকে একটা সুন্দর 3 BHK ফ্ল্যাট রয়েছে। সুন্দর মানে সুন্দরের তো সেরকম কোনো প্যারামিটার নেই মেজার করার, কিন্তু চোখে দেখে যেটা আমাদের ভালো লাগে সেটাকেই আমরা সুন্দর বলি। আর এইটা সেরকমই একটা ফ্ল্যাট, চোখে দেখলে ভালো লাগবে। নমস্কার, আমি রাহুল আর আপনারা দেখছেন রাহুল হালদার প্রপার্টিস। সেকেন্ড ফ্লোরে আমরা আজকে এই ফ্ল্যাটটা দেখব, উইথ লিফট, উইথ পার্কিং, 1280 স্কোয়ার ফিটে, 3 BHK। প্রথমে আমরা আপনাদের বাইরের বিল্ডিং দেখাবো, কন্ডিশন কীরকম রয়েছে, কতদিনের বয়স, এগুলো দেখুন আপনারা। G+3 উইথ লিফট, সেকেন্ড ফ্লোর যেটা দেখছেন, সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটা সাউথ ইস্ট পড়বে, এর ফেসিং পড়বে সাউথ ইস্ট, নর্থও খোলা আছে। কিন্তু এই ফ্ল্যাটটা আপনারা দেখুন 4 বছর+ এজ আছে, মানে 4.5 বছর মোটামুটি এজ। বিল্ডিংয়ের কন্ডিশন খুবই ভালো আর বিল্ডিংটা দেখতেও খুব সুন্দর। লোকেশনের ব্যাপারে আপনাদের বলি, যেখানে আমরা আজ ফ্ল্যাটটা দেখছি সেই জায়গাটাকে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের কাছে নয়াবাদ বলা হচ্ছে জায়গাটাকে। নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে আপনারা কী কী কমিউনিকেশন পাবেন নিজেরা দেখুন। এই একটা বাস, একটা মিনি বাস আপনারা পাবেন আপনার বাড়ির সামনে থেকে, যেটা বিবিডি বাগ অবধি যাচ্ছে। আর এখান থেকে মেট্রো হচ্ছে কবি সুভাষ, প্রায় 2.5-3 কিলোমিটার মতন ম্যাক্সিমাম ডিস্টেন্স হতে পারে। এখান থেকে ভায়া টোটো যেতে হয়, আর এখান থেকে একটা অটো রুটও আছে যেটা আপনাদের মুকুন্দপুর নিয়ে যাচ্ছে। এই জায়গা থেকে মুকুন্দপুর বাস স্ট্যান্ড প্রায় 1.5-2 কিলোমিটার মতন হবে, আর EM বাইপাস 2.5-3 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে। আপনারা এখানে এখান থেকে একটা ট্রান্সপোর্ট নিয়ে যদি EM বাইপাস বা মুকুন্দপুর বাস স্ট্যান্ড নেমে যান, তাহলে এখান থেকে বিভিন্ন জায়গা যাবার, মানে কলকাতার বিভিন্ন পার্টে আপনারা যাবার ট্রান্সপোর্টেশন পেয়ে যাবেন। জায়গাটাকে লোকেট করতে হলে মুকুন্দপুর নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড বলে লোকেট আপনারা করতে পারবেন। এখানে পাশাপাশি অনেক হসপিটাল রয়েছে, দেবী শেট্টি বলে একটা নাম করা হসপিটাল আছে, সেটা এখান থেকে প্রায় 2 কিলোমিটার মতন ডিস্টেন্স। আপনাদের এখন আমি প্রেমিসিসের ভেতরে দেখাচ্ছি, দুটো ব্লক আপনারা দেখলেন, দুটো ব্লকে আপনার টোটাল 12টা ফ্ল্যাট আছে। আর এটা পার্কিং দেখছেন, একদম ইন্ডিপেন্ডেন্ট পার্কিং আছে 201 নম্বর, যেটা ফ্ল্যাটের সাথে রয়েছে, একদমই ইন্ডিপেন্ডেন্ট আছে, কোনো ডিপেন্ডেন্সি নেই। তো এই পার্কিংটা আর এর সাথে একটা ফ্ল্যাট যেটা ফার্নিশড রয়েছে, ফুলি ফার্নিশড বলবো না, ফার্নিশড রয়েছে, সেই ফ্ল্যাটটা আপনাদের আমি আজকে দেখাবো। লোনেবল প্রপার্টি আর জায়গাটা KMC-র মধ্যে পড়ছে। স্টেয়ারকেস দেখছেন, চওড়া স্টেয়ারকেস আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেন্ড। এক একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট, মানে একটা টাওয়ারে 6টা আর একটা টাওয়ারে 6টা, টোটাল 12টা ফ্ল্যাট রয়েছে। আর উঠে ডান দিকে যে ফ্ল্যাটটা আছে, সিঁড়ি থেকে উঠে ডান দিকে সেই ফ্ল্যাটটা, মানে সাউথ ইস্ট নর্থ ফেসিং আমরা এই ফ্ল্যাটটা দেখছি। যখন ঢুকলাম সোজা দুটো বেডরুম, সোজা একটা বেডরুম দেখছেন, তার পাশে কিচেন আছে, আর ডান হাতে দুটো বেডরুম রয়েছে। যখন ঢুকছি আমাদের সামনে ইস্ট আর আমাদের পেছনে ওয়েস্ট রয়েছে। এন্ট্রি গেট থেকে দেখুন কোলেপসেবল বসানো আছে, মেন দরজা কাঠের দরজা, ল্যামিনেট করা আছে, প্রত্যেকটা যতগুলো জিনিস দেখবেন প্রত্যেকটা জিনিস খুবই ভালোভাবে তৈরি করা আছে। ঢুকে একটা বিশাল বড় ড্রয়িং ডাইনিং দেখছেন, যতটা লম্বা ততটাই চওড়া। এই জায়গা থেকে আমরা ঢুকেছিলাম, তার পাশে টিভি ওয়ালটা দেখছেন, ড্রয়িং আর ডাইনিং এর জায়গা আলাদা। আর এখানে বেসিনের জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে, কিছু কিছু কাজ এখানে যেগুলো করা রয়েছে সেগুলো আপনাদের খুবই মাইনরলি দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ফ্ল্যাটের মধ্যে প্রায় কিছু না হলেও 7 লাখ টাকার মতন কাজ তো করা আছে এখানে। পুরো ড্রয়িং ডাইনিংয়ে এই ফল সিলিংটা আপনারা পাবেন, আর একটা বেডরুমে এই ফল সিলিংটা করা রয়েছে। এছাড়া দেখছেন এখানে টিভি ক্যাবিনেটের ফার্নিচারগুলো ওয়াল মাউন্ট করে করা রয়েছে, টেক্সচার করা আছে, ভালো পেন্ট, এশিয়ান পেন্টের একদম সব থেকে টপ ক্লাস পেন্টটা ইউজ করা হয়েছে। আর এখানে সেলফ,
এগুলো এরকমই থাকবে, যেরকম দেখছেন এই সোফাটা যেটা দেখছেন, সোফা সেন্টার সেন্টার টেবিল এটাও থাকবে। এবার আমরা প্রথম বেডরুমটা দেখছি, যেটার ফেসিং পড়ছে সাউথ ইস্ট, আর এই বেডরুমটার সাথেই ফল সিলিং করা আছে, অ্যাটাচ টয়লেট আছে, তার মানে এই বেডরুমটা আমরা মাস্টার বেডরুম দেখছি। বাথরুমের দরজাগুলো এমনি সব দরজার মতন একই, কোনো পিভিসি ডোর নয়। দেখুন অ্যাটাচ টয়লেট অনেকটা সাইজ, অ্যাটাচ টয়লেটের মধ্যে অনেকটা সাইজ রয়েছে। এই পুজোর জায়গাটাও যেরকম দেখছেন সেরকম ভাবেই থেকে যাবে। এখানে একটা ওয়ার্ড্রোপের জায়গা দেখছেন, এটাও এরকম ভাবে করা আছে, এরকমই থাকবে। ডান দিকের জানলাটা সাউথ আর সোজা ইস্ট পড়ছে। আর বলছিলাম রুমের মধ্যে যে ফল সিলিং আছে সেই ফল সিলিংটা করা রয়েছে। এর সাথে এই যে বেডের যেটা সেট দেখছেন সেটাও থেকে যাবে। তাহলে বেডরুম থেকে বেরিয়ে আমরা ব্যালকানিটা পাচ্ছি, অনেকটা বড়, অনেকটা স্পেসিয়াস। আপনারা ব্যালকানিটা দেখছেন, তার মধ্যে ওয়াশিং মেশিন পয়েন্টও আছে, ওয়াশিং মেশিন রাখা আছে, এখানে ফুল গাছ রাখার জায়গা অনেকটা রয়েছে। সাউথ ইস্ট কর্নারে এই ব্যালকানিটা আমরা পাচ্ছি, মানে যে রাস্তাটা দেখছেন সোজা আমাদের ইস্ট, আর ডান দিকের সাইডটা হচ্ছে সাউথ, এদিকটা হচ্ছে সাউথ। সাউথ ফাঁকা আছে, মানে দুটো বেডরুম সাউথ পাচ্ছে। মাস্টার বেডরুমটা দেখার পর আমরা সেকেন্ড বেডরুমটা দেখছি, বেড রাখা আছে, আর এই রুমের সাথে একটা ওয়ার্ড্রোপ বড় রকম বানানো আছে। তো কতটা স্পেস থাকছে আপনারা ভালো করে দেখবেন বেডরুমের মধ্যে, বেড রাখার পরেও আর ওয়ার্ড্রোপ থাকার পরেও। এটা হচ্ছে আমাদের সাউথ ফেস বেডরুমটা, মানে অনলি সাউথ পাচ্ছে বেডরুমটা। বেডরুমের সাথে একটা ফুল সাইজ ওয়ার্ড্রোপ করা রয়েছে, অনেক টাকা পড়ে যাচ্ছে এইরকম ওয়ার্ড্রোপ বানাতে গেলে এখন। আর পেন্ট যেটা করা আছে একদম ঠিকঠাক আছে, চেঞ্জ করার কোনো দরকার হবে না আপনারা যদি এই ফ্ল্যাটটা কেনেন। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আবার আপনার ড্রয়িং ডাইনিংটা দেখছেন, কিচেনের জায়গাটা দেখছেন, তার পাশে থার্ড বেডরুম, আর এটা হচ্ছে কমন টয়লেটটা। এবার আপনাদের প্রাইসিংয়ের ব্যাপারে একটু বলি, প্রাইসিং হচ্ছে 55 লাখস উইথ পার্কিং, আর জুড়ে দেখতে গেলে দেখবেন অনেক কমে চলে আসছে এই ফ্ল্যাটটা। যেমন এই কিচেনটা দেখছেন পুরোটাই মডুলার করা আছে, যেমন দেখছেন সেরকমই থেকে যাবে। আর কিচেনের ফেসিং পড়ছে ইস্ট, একদম রানিং কন্ডিশনে রয়েছে। কিচেন থেকে বেরিয়ে আমরা থার্ড বেডরুমটা দেখছি, যেটা আমাদের নর্থ ইস্ট ফেসিং পড়ছে, একটা ওয়াল আলমিরা স্পেস আছে, সোজা যে জানলাটা আছে সেটা ইস্টে পড়ছে, জানলাগুলো বক্স গ্রিল করা রয়েছে। ডান দিকে আরেকটা জানলা আছে যেটা নর্থ পড়ছে। মোটামুটি এটা আমরা লাস্ট দেখিয়ে দিচ্ছি কমন টয়লেটটা, সব বুঝতে পারলেন কোথায় কী আছে। লোনেবল প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন করতে পারবেন। কেমন লাগলো এই প্রপার্টিটা অবশ্যই জানাবেন, আমার তো দারুণ লেগেছে, আপনাদেরও ভালো লাগবে আশা করছি। দেখতে হলে একদিন আগে আপনাদের ফোন করতে হবে। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, থ্যাংক ইউ।